এই নৃত্য পরিবেশনার মহড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আর সাথে চলছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে বাণিজ্য মেলা উদ্বোধনকে কেন্দ্র করে অনেকটা তড়িঘড়ি করে চলছে স্টল নির্মাণের কাজ। অনেক স্টল পুরোপুরি গোছানো হলেও কিছু স্টলে চলছে বাকি কাজ। আমাদের এখানে সুন্দর সুন্দর ব্লেজার রয়েছে, রয়েছে মুজিব কোট, আরও অনেক প্রোডাক্ট রয়েছে, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এবার আমাদের বাণিজ্য মেলায় বেঙ্গল প্যাভিলিয়নে 50% ডিসকাউন্ট চলতেছে কিছু প্রোডাক্টে, এর বাদে 30% 10% ডিসকাউন্ট চলতেছে। আমাদের হাউস ওয়্যার ফার্নিচার প্রোডাক্ট আছে, দেন মেলামাইন প্রোডাক্ট আছে, এগুলোতে ডিসকাউন্ট চলতেছে। স্টলের দায়িত্বপ্রাপ্তরা বলছেন আগামীকাল মেলার উদ্বোধন, তাই আজকের মধ্যেই স্টলের কাজ শেষ করতে চান তারা। এবারের বাণিজ্য মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টলের মোট সংখ্যা 350 এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে মোট বরাদ্দকৃত প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও স্টলের সংখ্যা 300টি। এবারে আকর্ষণ, এবারে কিছু এসএসএর কিছু ভালো জিনিস আছে, একবারে নতুনত্ব, এগুলো গোল্ডেন কালার, খুবই টেকসই এবং মজবুত, খুবই সুন্দর। এবার এই জিনিসগুলি আমরা নতুন আছে, আরও কিছু অনেকগুলো আছে, অনেকগুলো আইটেম দাম, এগুলো যখন কিনতে শুরু করবে কাস্টমাররা তখন এগুলো দেখতে পারবে কি আছে না আছে। ইন্ডিয়া সে আয়ে হ্যাঁ, ইন্ডিয়া পঞ্জাব সে। আমাদের পাশ ইন্ডিয়ান ফুটওয়ার হ্যাঁ, জেসে ফ্যান্সি পার্টি ওয়ার, ডেলি ওয়ার মে ভি, ওকেশনালি ভি, ক্যাজুয়ালি ভি, সবই আইটেম মিল যায়গি টোটালি হ্যান্ডবেয়ার মে। এবারেও আমাদের নতুন প্রোডাক্ট থাকছে, নন স্টিকে থাকছে, ব্লেন্ডারে থাকছে, প্রেশার কুকারে থাকছে, অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চিং হবে, মেলাতেই লঞ্চিং হবে, ইনশাল্লাহ কাস্টমার এসে তার স্যাটিসফ্যাকশন পাবে। এদিকে 20 জানুয়ারি 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে পরিচিত করতে চাই, মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা যাতে প্রতারিত না হয় সেই বিষয়টিও নিশ্চিত করা হবে। আমাদের ভোক্তা অধিদপ্তর এর কর্মকর্তারা প্রত্যেকটা স্টলে যাবে, কেউ যেন কোনো যারা এই মেলায় আসবেন তারা যেন প্রতারিত না হয় আমরা শতভাগ চেষ্টা করব। আমরা সাইনেজগুলো আরো পরিষ্কার করে দিব, কোন দিক দিয়ে ঢুকবে কোন দিকে বেরোবে। এবারের তৃতীয়বারের মতো স্থায়ী ভেনু বাংলাদেশ চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে। নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সূচি কিছুটা বিলম্বিত হলেও কাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। সে কারণে 350টি স্টল সেজেছে নানা রকম সাজে। এদিকে বিক্রেতারা বলছেন প্রথম দিন থেকে থাকছে নানা রকমের ছাড়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।